হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ভিডিওটা আজকে পুরো আসবে না, কালকে কিছু ভিডিও শুট হবে, কারণ কালকে হচ্ছে 3rd February, আমার অ্যানিভার্সারি। এবছর আমার 3rd অ্যানিভার্সারি। তো ওর একটা খুব পছন্দের জিনিস, সেটা আমি এবছর কিনেছি। তো সেটা ওকে না জানিয়েই আমি ওকে গিফট দেবো, তো জাস্ট সারপ্রাইজ থাকবে এটা ওর কাছে। তো এখন জিনিসটা কিনে এনেছি, জাস্ট জিনিসটা লুকিয়ে রেখে দিতে হবে, নাহলে কোনো রকমভাবে বুঝতে দিলাম। তবে দেখাই কোথায় লুকিয়ে দেয়। বালিশগুলো সাজিয়ে নিয়েছি, তো ওই বালিশের তলাতেই রেখে দিতে হবে, কারণ আমি করবো কালকে সকালবেলা যখন ও আমার জন্য চাটা বানাতে যাবে। তারা যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আমাদের সাপোর্ট করো। ওখানে গিফটটা আছে, চলো বালিশের তলায় আমি এখানটায় রেখে দিতে হবে চুপি চুপি, যাতে ও কোনো রকমভাবে বুঝতে দিতে হবে না। আর যে বালিশগুলো গোছানো আছে, তাদের ঘর অগোছানো থাকে। চলো ভিডিওটা করবো, রেখে দিলাম, কোনো রকমভাবে বুঝতে দিলে হবে না। ওকে, গুড মর্নিং সবাই। গুড মর্নিং, আজকে আমাদের বিবাহ বার্ষিকীর 3য় বছর। দেখতে দেখতে লাভ রিলেশন 12 বছর কাটিয়ে 3 বছরও বিয়ে কাটিয়ে ফেললাম। তো আজকে সেরকম কিছু প্ল্যান নেই, দুপুরবেলা একটা বন্ধুর বাড়িতে তার ভাগ্নির অন্নপ্রাশন আছে, সেটা অ্যাটেন্ড করবো। তারপর দেখি সন্ধেবেলায় যদি কোনো জায়গায় যাওয়া যায় তো যাবো, অল্প অল্প ভিডিও করে আমাদের শেয়ার করবো। পাশে থাকো আমাদের, আমাদের আশীর্বাদে 1 বছর কাটাতে পেরেছি। নতুন চ্যানেলের পাশে তোমরা থেকো আর চ্যানেলটাকে সাপোর্ট করো। সমস্ত যারা যারা সাবস্ক্রাইব করেছে এখনো পর্যন্ত, তাদেরও উদ্দেশ্য বলছি, তোমরাও সাপোর্ট করো, ভিডিওগুলো শেয়ার করো, যাতে আরও অনেক নতুন নতুন ভিডিও আনতে পারি। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমার পরিবারের মেম্বার হও, বন্ধু হও, যেটা ভাববে তোমরা সেটাই চেষ্টা করবো নতুন নতুন জিনিস জানার। তো দেখতে থাকো, চলো টাটা নয়, আর একটু একটু করে ভিডিও আসবে। এখন টাটা, এখন টাটা। আর একটা জিনিস যেটা তো ও জানে না, তো কিছু নিয়ে এসেছি এর জন্য। এটা আমরা অন্নপ্রাশন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আরেকজন বাইরের দিকে আছে, ওখানে গিয়ে কি পারবো না জানি না।
আরেকজন রেডি হয়ে গেছে, এক ঘন্টা ধরে রেডি হচ্ছে। মেয়েদের রেডি হওয়া, ওরে বাপ রে বাপ। দুপুরে অন্নপ্রাশন বাড়ি থেকে সেরকম কিছু ভিডিও করতে পারিনি, তো রাত্রে আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, ডানকুনি দেই আমি। আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব, ওপরে উঠে রেস্টুরেন্টে দেখি কি কি অর্ডার দেওয়া যায়। চলো ওয়াও, কি সুন্দর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, কি সুন্দর স্টার লাইট দিয়ে সাজানো গোছানো, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আমাদের ডানকুনিতে। চলো অর্ডারটা দিয়ে দিই। হাফ চিকেন তন্দুরি 200 টাকা, কি অপূর্ব বানিয়েছে, অসাধারণ খেতে, জুচি তন্দুরি। এক প্লেট চিকেন বিরিয়ানি 130 টাকা, চিকেন বাটার মশলা 200 টাকা, আর সাথে তন্দুরি রুটি নিয়েছিলাম 15 টাকা করে রুটি। খাবার দাবার অসাধারণ ছিল, এখানকার স্টাফেদের ব্যবহারও অসাধারণ ছিল। আপনারাও আসুন ডানকুনির এই হামি রেস্টুরেন্টে একদিন খেয়ে যান, ভালো লাগবে। আর বাড়িতে মা বাবার জন্য আমি পার্সেল নিয়েছিলাম। খুব ভালো কাটলো আজকের দিনটা, চলো টাটা বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা বাই।